नमस्कार বন্ধুরা, আমি রাহুল। ভলকানো লাইটস এন্ড টেকনোলজিতে আপনাদের আরেকবার স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে, যেটার মধ্যে আপনি আজকে জানতে পারবেন যে এসিডিসি লাইটটা যে কি, কোন কোন এসিডিসি লাইট হয় আর কোন কোন এসিডিসি লাইট আপনার কতদিন পর্যন্ত চলে সেগুলো আপনি আজকে জানতে পারবেন। আজকের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি যে 9 ওয়াট আর 12 ওয়াট এর এসিডিসি লাইট যে কোন কোন টাইপের হয়। দেখুন, আজকে আমি আপনাদের দেখাবো যে এই মুহূর্তে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে যে অ্যাসিড ব্যাটারির সঙ্গে আপনার হচ্ছে গিয়ে ডিওবি বেস এসিডিসি লাইটটা আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এরকম টাইপের প্যাকিং থাকে, এরকম প্যাকিংয়ের সঙ্গে কিন্তু হেভি কোয়ালিটি, আপনি যত কোয়ান্টিটি চাইবেন সেই কোয়ান্টিটিতে আপনি পেয়ে যাবেন। এবার এসিডিসি লাইট আমি আপনাদের দেখাবো যে ড্রাইভার বেস বা ডিওবি বেস এসিডিসি লাইট কেমন, কোন কোন টাইপের হয়, কোন ব্যাটারি দিয়ে এটা ইউজ করা হয়, কতদিন পর্যন্ত চলে সেটাও আমি জানাবো। আর এটা আর এমনকি এই এসিডিসি লাইটটা কেমনভাবে অ্যাসেম্বল করছি আমরা সেটাও আমি আপনাদের আজকে জানাবো। তো এই এসিডিসি লাইটটা কীভাবে তৈরি হচ্ছে, কী কী টাইপের আছে, চলো আমি আপনাদের প্রথমে দেখাই। দেখুন, এই যে এসিডিসি লাইটটা আছে, এই এসিডিসি লাইটের মধ্যে কী কী দিয়ে তৈরি করা যায় সেটা আমি আপনাকে বলি। দেখুন, এই অ্যাট ফার্স্ট হচ্ছে কি, দেখুন এটা হচ্ছে কি ডিওবি, এই বিটা ডিওবি দিয়েই এই এসিডিসি লাইটটা তৈরি হয়েছে। আর এই যে এটা হচ্ছে কি অ্যাসিড ব্যাটারি। এছাড়াও যে এসিডিসি লাইট তৈরি হয় সেই এসিডিসি লাইট, দেখুন একটা হয় কি ড্রাইভার বেস, এই যে ড্রাইভার বেস এসিডিসি লাইট থাকে এসিডিসি লাইটটা। এই ড্রাইভার বেসটা কি হয়, অনেক দিন পর্যন্ত লংজিবিলিটি হয় এর যে আপনার এসিতে যখন জ্বালাবেন তখনও সেটা এটা গ্লোটা অনেক বেশি হবে, এটা ড্রাইভার বেস থাকে, এটা আলোটা অনেক দিন বেশি। আর এটার মধ্যে যে ব্যাটারিটা, এটা যে সেলটা ইউজ করি এটা হচ্ছে লিথিয়াম আয়ন সেলটা ইউজ করা হয়, এটা হচ্ছে কি 3000 mAh আমরা এটা ইউজ করছি, যার এটা লংজিবিলিটি আপনার কারেন্ট চলে গেলে আপনার ডিসিতে এটা ওয়ার্ক করে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এটা আর আরামসে এটা ওয়ার্ক করবে। তার সঙ্গে এটা হয় কি ডিওবি বেস তৈরি হয়, একটা হয় বিটা ডিওবি, একটা হয় আলফা ডিওবি। এটার মধ্যে এখানে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে বিটা ডিওবি। এই বিটা ডিওবির মধ্যে আমরা যেটা ইউজ করে এটার মধ্যে আপনার লিথিয়াম আয়ন সেলটাও ইউজ হয়, আর এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাসিড ব্যাটারিটাও এটা ইউজ হয়। এবার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যেরকম চাই, কারণ এটা হচ্ছে কি দেখুন এই যে আপনার এটা যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটার লংজিবিলিটি আপনার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এটা আপনার লংজিবিলিটি আছে। আর এটা যেটা আছে এটা আপনার 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এটা লংজিবিলিটি কারেন্ট যখন চলে যাবে তখন। এবার যে এখন যেটা আমরা বানাচ্ছি এটা হচ্ছে কি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাসিড ব্যাটারির সঙ্গে এটা আমাদের অ্যাভেলেবেল রয়েছে। কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যেমন চায় দামটা ডাউন করার জন্য, দামটা কমানোর জন্য এই জিনিসটা দিয়ে আমরা এটা ইউজ করে থাকি। তো দেখুন, এখন যেটা আমরা এটা তৈরি করছি কীভাবে, আমরা আমাদের কাছে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই বিটা ডিওবির সঙ্গে আমাদের এই অ্যাসিড ব্যাটারি, এটা আমরা কানেকশন করে আর এই যে এসিডিসি লাইটটা আমরা কীভাবে তৈরি করছি সেটা আমি আপনাদের এখন দেখাবো। চলুন তাহলে দেখানো যাক। তো তবে যাওয়ার আগে আমি আপনাদের একটা বলে রাখি যে এই চ্যানেলের মধ্যে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগছে আর কী কী টাইপের আপনি ইনফরমেশান পেতে চান, আর ইনফরমেশানটা আপনার কাছে ঠিকঠাক যাচ্ছে কি না তো আপনি অবশ্যই এটা আপনাদের জানান, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আপনাদের দেখানো যাক। নমস্কার, চলে এসেছি টেবিলের মধ্যে। এবার আজকে আমি আপনাকে দেখাবো যে এসিডিসি লাইট কীভাবে আমরা অ্যাসেম্বল করছি। এটা হচ্ছে গিয়ে ডিওবি বেস এসিডিসি লাইট। দেখুন, এটার মধ্যে আপনি দেখাবো কোনটা কোন পার্টসটাকে কোন জিনিসটা কী বলে আমি আপনাকে বলি। দেখুন, এটাকে প্রথমে বলছি, এটাকে প্রথমে বলা হচ্ছে, দেখুন এটাকে বলে হাউজিং, এটাকে আমরা হাউজিং বলছি। আর এটার মধ্যে যে একটা এর মধ্যে একটা ক্যাপ লাগানো আছে, ওয়্যার ক্যাপ, এটার সঙ্গে আমরা এটা পাঞ্চ করে দিয়েছি, প্রপারলি এটা পাঞ্চ করে দিয়েছি। তার সঙ্গে এর মধ্যে রয়েছে, দেখুন এর মধ্যে এটা হচ্ছে ডিওবি, এই ডিওবিটা হচ্ছে গিয়ে আলফা ডিওবি না, এটা হচ্ছে নর্মাল ডিওবি। এই ডিওবিটা আমরা এর সঙ্গে কানেক্ট করবো, এটাকে বলে হচ্ছে কি ডিফিউজার। এটা হচ্ছে গিয়ে ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি যেটাকে বলে, এটা এই কানেক্টারের সঙ্গে কানেক্ট করতে হয়। আমরা এই কানেক্টারের সঙ্গে এটা অলরেডি কানেক্ট করে ফেলেছি। এবার এটা অ্যাসেম্বল হচ্ছে কী করে সেটা আমি আপনাকে প্রপারলি জিনিসটা দেখাবো। দেখুন, এটাকে অ্যাসেম্বল করার জন্য অ্যাট ফার্স্ট আমাকে কী করতে হবে, অ্যাট ফার্স্ট তো আমাকে এই যে এটা ডাবল টেপ রয়েছে, ডাবল টেপটাকে আমরা একটু কেটে নেব। দেখুন, ডাবল টেপটাকে আমরা প্রথমে কেটে নিচ্ছি। ডাবল টেপটাকে প্রপারলি কেটে নেওয়ার পর এটা আমরা এই ব্যাটারির এর পেছনে লাগিয়ে দিচ্ছি, যাতে এই বডির মধ্যে প্রপারলি এটা সেট হয়ে যায়। এবার এটা এর ভেতরে এটা মাউন্ট করে দেবো, যাতে এই ডাবল টেপের জন্য কী হবে, ভেতরে ব্যাটারি যদি লাইটে কোনো রকম কোনো গণ্ডগোল কিছু হয়, এটা ভেতরে যে ব্যাটারিটা লাগানো আছে ব্যাটারিটা কখনো নড়বে না। নড়লে যদি নাহলে অনেক সময় অনেক রকম লাইটের মধ্যে ভেতরে কী হয়, এই ব্যাটারিটা নড়ে বলে ঢকঢক করে একটা আওয়াজ হয়, এটা কখনো নড়বে না। এবার দেন
এরপরে দেখুন এই যে যে ডিওবিটা আছে, ডিওবি এর পেছনে যে আমরা ইনপুট যে লাইন দেওয়ার যে একটা জায়গা করা আছে, এখানে এনআরএল করা রয়েছে। এই এনআরএল এর পেছনে আমরা দেখুন এখানে লাইনটা করা রয়েছে, এটার মধ্যে এটার সঙ্গে কানেক্ট করে দেবো আমরা। এর মধ্যে কোনো সোল্ডার করার ব্যাপার নেই। দেখুন এটা কানেক্ট করে ফেলেছি। এবারে দেখুন আমি আপনাকে দেখাই যে এটা জ্বলছে কিনা। দেখুন এটা ডিসিতে এটা ওয়ার্ক করছে, এটা ব্যাটারির সঙ্গে যখন কানেক্ট করে ফেলেছি এটা ডিসিতে ওয়ার্ক করছে। এবার আমি আপনাকে দেখাবো যে এসিতে ওয়ার্ক করছে কিনা। দেখুন এটা এসিতে ওয়ার্ক করছে আর তার সঙ্গে ডিসিতে ওয়ার্ক করছে। এটা হলো এর এর প্রসেস। এরপরে দেন এরপরে আমরা এর মধ্যে ডিফিউজারটা আছে, ডিফিউজারটা আমরা লাগিয়ে ফেলবো। ডিফিউজারটা লাগিয়ে ফেলেছি, এবার দেখুন জ্বালি। দেখুন পুরোপুরি লাইটটা এটা পুরো রেডি হয়ে গেল। তারপরে এটা আমরা এটা বক্সের মধ্যে এটা কমপ্লিট করে রেডি লাইট কমপ্লিটটা এসিডিসি 9W 12W দুটোই হয়, এটা 9W ছিল, 9W এটা কমপ্লিট করে ফেলেছি। দেখুন আমাদের কাছে এখন রেডি হয়ে কিন্তু রেডি এই প্রোডাক্টটা আপনাদের কাছে আমাদের কাছে এখন রেডি হয়ে গেছে। এটা এটার মধ্যে রয়েছে আপনার বিটা ডিওবি দিয়ে অ্যাসিড ব্যাটারি দিয়ে এটা আমাদের এসিডিসি লাইটটা তৈরি হয়েছে। 9W আছে, 12W আছে। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনি ড্রাইভার বেস নেবেন, ড্রাইভার বেসটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তবে আমি এটা বলবো, দেখুন যে এই যে অ্যাসিড ব্যাটারি দিয়ে এটা আপনাদের রেডি রয়েছে, এটা আমি এটা আপনি আমার কাছ থেকে খুব কম দামের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। এটা মার্কেটের মধ্যে নিয়ে এটা আমি এটা এটা এই এই প্রোডাক্টটা আমার কাছে আপনি 100 টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। 100 টাকার কমের মধ্যে এটা আপনি পেয়ে যাবেন। এটা আপনি নিয়ে মার্কেটের মধ্যে 150 থেকে 200 টাকায় আপনি আরামসে সেল করতে পারবেন। কারণ এই একটা জিনিস নিয়ে আপনার প্রায় এই যখন মার্কেটে এখন সেল করবেন তখন একটা প্রোডাক্টের ওপরে প্রায় আপনার 50 থেকে 60 টাকার প্রায় আপনার একটা মার্জিন চলে আসবে। তবে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি, অনেকে র মেটেরিয়াল নিয়ে এই জিনিসটাকে অ্যাসেম্বল করে তারপরে আপনি এটা বানিয়ে তারপরে এটা আপনি সাপ্লাই করছেন বা সেল করছেন। তবে আমার কাছে এই জিনিসটা আপনি পেয়ে যাবেন। দেখুন ভলক্যানো লাইটস অ্যান্ড টেকনোলজি আপনার জন্য নিয়ে এসছে পুরো রেডি প্রোডাক্ট। আপনার কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই যে র মেটেরিয়াল নিয়ে আপনাকে তৈরি করতে হবে, তৈরি করে নিয়ে তারপরে আপনাকে মার্কেটের মধ্যে এটাকে সাপ্লাই করতে হবে, একদমই না। আমাদের কাছ থেকে এটা রেডি প্রোডাক্টটা নিয়ে যান। রেডি প্রোডাক্টটা নিয়ে গিয়ে আপনি এটা হোলসেলের মধ্যে আরামসে সেল করতে পারবেন। আর যদি কেউ আপনি রিটেল করে থাকেন, রিটেলের মধ্যে তো আরও আপনি বেশি মার্জিন আপনি প্রফিট করতে পারবেন। আর তাছাড়াও যদি আপনি মনে করেন যে ড্রাইভার বেস নেবেন, আমাদের কাছ থেকে 1 ইয়ার ওয়ারেন্টির সঙ্গে আপনি ড্রাইভার বেস পাবেন, যেটা আপনার লংজিবিলিটি আপনার চলবে প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত তো আরামসে চলবে। ব্যাটারি ব্যাকআপ যার আপনার রয়েছে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে। এছাড়াও যদি অন্যান্য জিনিসপত্রের কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে সেটাও আপনি আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে, সেই ফোন নাম্বার দেওয়ার সঙ্গে এটার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আপনার বা আমাদের কাছে অফিস ভিজিট করে আপনি এখানে হাতে নিয়ে প্রোডাক্টটা দেখে নিয়ে তারপরে আপনি নিতে পারেন। এটা কিন্তু আমাদের কাছে এখন বাল্ক কোয়ান্টিটিতে রয়েছে। আপনি যদি মনে করেন 100 পিস 200 পিস 1000 পিস 5000 পিস যেমন কি কোয়ান্টিটি বলবেন সেই কোয়ান্টিটিতে আপনি এটা পেয়ে যাবেন। তো আমাদের দেওয়া যে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করে যদি আপনার ভালো মনে হয় তবে অবশ্যই জিনিসটা পারচেস করুন। সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দিন আর কমেন্ট করে জানান যে কেমন লাগছে আর ফোন নাম্বারের মধ্যে অবশ্যই যোগাযোগ করুন। তো নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আপনার দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখা